নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে স্বাগত জানাও। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছাম, তো ডিমের হচ্ছে রাবড়ি। তো পুরো ভিডিওটাই দেখো, 5-6 মিনিটের ভিডিও। তো যে দুধ গরম দিলুম, দুধটা গরম হবে, তারপরে চিনি দিন। উপকরণ তেমন কিছু নাই, তো যখন দিন তখনই এলে কম। দুধ গরম হচ্ছে, এবার দারচিনি ফ্লেভার ভাল লাগে, ওই জন্য দারচিনি দিন। তোমার যদি এলাইচি সেন্টটা খুব ভালো লাগে, তোমার এলাইচি দিবেন, যার যেটা পছন্দ তা সেটা দেবেন। আর এবার এই যে চিনি, স্বাদ মতো চিনি, চিনিটা গলুক। এই যে ডিম, ডিমটা ভালো করিয়া ফেটে নিয়ে রাখছো, ঠিক আছে? তারপরে দুধ দিন। যত বেশি ফেটাবেন অত বেশি ভালো হবে, তো ভালো করিয়ে ফেটাবেন। এবার আজকে দুধের দিন, অল্প অল্প ডিম আর ঘাটতি থাকে, ঘাটা বন্ধ করা যাওয়ার নয়, ঘাটা বন্ধ করলে একটি লাগবে। দুধটা শুকিয়ে দিন, ঘাটা বন্ধ করা যাবে। যে দুধটি শুকিয়ে এসছে, আজে এই এমন হবে, ঠিক ভালো করিয়ে দুধটি শুকিয়ে দেবে, রাখতে থাকবেন ভালো করে। হচ্ছে, এবার নামান, যেমন হবে যখন এমন হবে তখনই নামান, কয়েকটা শুদ্ধ নামান। একটা ডিমের যে আদা বাটি হচ্ছে, তো তোমার বাড়ি যদি বেশি লোক থাকে তো বেশি করে 5-6টা ডিমের বানাবেন। খুব শর্টকাট, তো খাইতে খুব সুন্দর লাগবে।
একবার বানিয়ে খাবেন, দেখবেন যে কতটা টেস্ট হয়। টাটা। রান্নাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।